আসসালামু আলাইকুম, চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে 6 মাস থেকে 1 বছরের বাচ্চার জন্য কিভাবে সুজিটা রান্না করে খাওয়াবেন। তো সুজিটা এই সুজিটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি এবং যেহেতু 6 মাসের বাচ্চা যার কারণে কিন্তু বেশি হাই প্রোটিন যুক্ত খাবার কিন্তু খাওয়ানো যাবে না, যার কারণে এখানে আমি ডিমের কুসুমটাকে তুলে নিচ্ছি। ডিমের কুসুমটা এখানে আমার লাগবে না। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সুজি, 2 চামচ বা 3 চামচ এরকম দিলেও হবে, আমি 3 চামচ নিয়ে নিলাম এখানে। এবং বাচ্চাদের সাধারণত এই সময় লবণ খাওয়ানোটা ঠিক না, লবণটা সবসময় অ্যাভয়েড করা উচিত। কিন্তু তারপরেও এখানে যেহেতু আমি ডিম দিয়ে দিয়েছি, যার কারণে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। এবারে পুরো সুজি এবং ডিমের যে অংশটা, সাদা অংশটা, এটা খুব ভালোভাবে কিন্তু আগে মিক্সড করে নিতে হবে। পরে বাচ্চাদের বাড়তি খাবার দিতে হবে, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রথম থেকেই একটু একটু করে শুরু করা উচিত, একটু ভিন্ন ধরনের খাবার দিয়ে। আর বাচ্চাদেরকে এক এক দিন এক এক রকম জিনিস টেস্ট করাবেন। আমাদের বড়দেরও কিন্তু প্রতিদিনই এক ধরনের খাবার খেতে ভালো লাগে না, তো যার কারণে বাচ্চাদেরও সেম, ওরা বলতে পারে না এটাই আর কি। তো চেষ্টা করবেন একই ধরনের খাবার না দিয়ে একটু আলাদা আলাদা করে খাবার দেওয়ার জন্য। এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিব। এবার পানি দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। প্রথমে কিন্তু চুলাটা অন করা যাবে না, চুলাটা অন করে দিলে কিন্তু সুজিটা, ডিমের যে সাদা অংশটা, সেটা কিন্তু দলদলা হয়ে থাকবে, যার কারণে এটা ভালো করে খুব ভালো করে মিক্সড করার পরেই কিন্তু গ্যাসটা অন করবেন। এবার এটা কিন্তু খুব অনবরত নাড়তে হবে, নাড়তে হবে এই কারণে যেন ডিমের যেই অংশগুলা, সাদা অংশগুলা, সেগুলো যেন দলা দলা না হয়ে থাকে। এভাবে যদি আপনি নাড়তেই থাকেন দেখবেন যে খুব সুন্দর একদম সুজির মতো হয়ে গেছে, বাচ্চাদের গিলতে কোনো সমস্যা হবে না। এই যে দেখুন কতটা সুন্দর হচ্ছে। বাবা কি হয়েছে সোনা, পড়লে আসো। এবার আমি এটাকে নামিয়ে ফিডারে করে দিলে আপনারা ফিডারে করে খাওয়াতে পারবেন, এবং চামচে যদি আপনারা যদি চান যে চামচে করে খাওয়াবেন তাহলে এটা চামচে করে খাওয়াতে পারেন। আর এই খাবারটাই যদি আপনারা 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদের খাওয়াতে চান সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আমি যে ডিমের কুসুমটাও তুলে রেখেছিলাম সেই কুসুমটা জাস্ট এ পর্যায়ে দিয়ে দিবেন। কুসুমটা দিয়ে খুব ভালো করে আবার মিক্সড করে দিতে হবে। এই যে দেখুন 1 বছর থেকে 3 বছরের বাচ্চাদেরকে কিন্তু আপনারা এইভাবে কুসুমটা এভাবে মিক্সড করে, সুজির সাথে খুব ভালোভাবে মিক্সড করে দিলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন এ পর্যায়ে আমার চুলার জালটা কিন্তু একেবারে লো স্পিডে আছে, আর যেহেতু এটা তখন 3 বছরের বাচ্চার জন্য খাওয়াবেন তখন ও কিন্তু মুখের একটু টেস্ট লাগবে, তো এইখানে কিন্তু আপনারা সামান্য আরও একটু লবণ অ্যাড করবেন। এবার আমি একটা বাটির মধ্যে সুজিটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে বাচ্চাদেরকে এভাবে রান্না করে খাওয়াতে পারেন।
তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।